প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুসমিদাতুন নাহা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসমিদাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঢেঁড়সের চপ, যেটা খেতে ভালো লাগবে এবং এটা স্বাস্থ্যকরও বটে। চলুন দেখে নিই আমার ঢেঁড়সের চপ তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 4টি কচি ঢেঁড়স এভাবে ধুয়ে মাছ বরাবর কেটে নিয়েছি, এরকম লম্বা করে গোটা গোটা। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণ সিদ্ধ আলু, এটা আমি গ্রেট করে নিয়েছি যেমনটি আমরা ফুচকা বা চটপটিতে দিয়ে থাকি। আর 1টা সিদ্ধ ডিমের অর্ধেক পরিমাণ গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি জিরা ধনিয়া তেলে গুঁড়ো করা 1 টেবিল স্পুন, শুকনো মরিচের গুঁড়া 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণ, 1টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, 1টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়েছি, আর কয়েক কোয়া রসুন এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি লবণ, এটা আমি স্বাদ মতো ব্যবহার করব। আর এখানে 1টা ডিম আমি 1 চিমটি লবণ দিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা এবং 1/2 কাপ চালের গুঁড়া একসাথে মিক্স করে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর ভাজার জন্য লাগবে পরিমাণ মতো তেল। এবারে এই প্লেটের মধ্যে আমি সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম গ্রেট করা আলু, ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, তেলে রাখা জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে। এরপর এখানে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা চালের গুঁড়া এবং ময়দা 1 টেবিল স্পুনের মতো, এটা আমার 1/2 টেবিল স্পুন, তাই 2 বার নিয়ে নিচ্ছি। এরপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, এ কারণে এখানে আমি 1 টেবিল স্পুনের মতো পানি দিচ্ছি। পানিটা দিলাম এটাকে একটু স্টিকি করার জন্য, যাতে ঢেঁড়সের গায়ে লাগাতে সুবিধা হয়। মাখানো শেষ হয়ে গেছে, এরপর আমি পুরটা দিয়ে ঢেঁড়সটাকে কোট করব ঠিক এভাবে। দেখুন আমার মোটামুটি কোটিং শেষ হয়ে গেছে। এরপরে এটাকে আমি প্রথমে এভাবে ডিমে চুবিয়ে চালের আটা এবং ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নেবো। এটা শুকনো হাতে এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেবেন। আমি এটাকে তুলে রাখছি, বাকি সবগুলো ঢেঁড়স কোট করে নেব। আমার কোটিং করার পর্ব শেষ, এখন চলুন ঝটপট ভেজে ফেলি। আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি এবং শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটেই রাখবো। এ পর্যায়ে আমি একটি কাটা চামচ স্প্যাচুলার সাহায্যে চপগুলোকে উল্টিয়ে দিব। এভাবে চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব সব দিকটাই। গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি এভাবে ভেজে নিব চপগুলোকে ভালোভাবে। আর যেহেতু ঢেঁড়সটা আমি কাঁচা ব্যবহার করেছি, এ কারণে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে, যাতে ভেতরে সেদ্ধ হয় ভালোভাবে। চপগুলো সব ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এখন এগুলোকে একটা প্লেটে তুলে নেব। একটা ঝাঁত্রির সাহায্যে তুলে নিলাম, যাতে এক্সট্রা তেলগুলো নিচে পড়ে যায়। এখন আমি একটি প্লেটে এগুলোকে তুলে পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল ঢেঁড়সের চপ, এটা খেতে মজার লাগবে আশা করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার নতুন নতুন ভিডিওগুলি দেখতে থাকবেন। আমার চ্যানেলটি হাঁটি হাঁটি করে মাত্র এগুচ্ছে, আপনারা চ্যানেলটিকে রানিং করার জন্য প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।